তো আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে নতুন একটি বিষয় শেয়ার করতে চলেছি। এখন আপনি কিন্তু বাড়িতে বসে, এক কথায় ঘরে বসে মোবাইল ফোন দিয়ে কাজটি করলে আপনি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক এবং জিমেলের লিঙ্ক কিন্তু করতে পারবেন। এর জন্য আপনাদের আর পোস্ট অফিসে যেতে হবে না, কিংবা আপনার নিকটবর্তী আধার সেন্টার যে রয়েছে সেই আধার সেন্টারে কিন্তু যেতে হবে না। এখন আপনি বাড়িতে বসে এই কাজটি করতে পারবেন খুব সহজেই। এর পাশাপাশি আপনি কিন্তু আপনার বাড়িতে যদি 5 বছর কিংবা তার কম বয়স্ক, এক কথা কম বয়সের শিশু থাকে, তাদের কিন্তু আধার কার্ড নতুন করে আবেদন করতে পারবেন বাড়িতে বসে খুব সহজেই। কত টাকা খরচ হবে এবং কী কী ডকুমেন্টস লাগবে A to Z পুষে দেখে নেবো আজকের ভিডিওতে। তো এর জন্য আপনাদের করতে হবে, আপনি যেভাবে দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য আপনাদের কিন্তু এই ওয়েবসাইটে আসতে হবে, ওয়েবসাইটের লিঙ্ক আপনি পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন থেকে, আপনি আসতে পারবেন। এখানে প্রথমে রয়েছে নাম, এরপরে অ্যাড্রেস, পিনকোড, ইমেল আইডি, মোবাইল নাম্বার। তো আপনি কী করবেন, যারা আপনি আধার কার্ড আপডেট করতে চান কিংবা মোবাইল নাম্বার পরিবর্তন করতে চান কিংবা জিমেলটা লিঙ্ক করতে চান, তার নাম, অ্যাড্রেস, পিনকোড বসিয়ে দেবেন, কিংবা আপনি যে বাচ্চার আধার কার্ড আবেদন করতে চান সেই বাচ্চার নাম, অ্যাড্রেস, পিনকোড উল্লেখ করে দেবেন, এবং আপনি যে মোবাইল নাম্বার এবং জিমেল আইডি লিঙ্ক করতে চান আপনি আধার কার্ডে কিংবা যেটি আপনি নতুন করে অ্যাড করবেন সেগুলো আপনি বসিয়ে দেবেন। এরপর সিলেক্ট সার্ভিস অপশন থেকে ক্লিক করে আপনি কী করবেন, নিচে রয়েছে আপনাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক আধার সার্ভিস, এই অপশনটি আপনি সিলেক্ট করবেন। এরপরে আপনার সঙ্গে লোডিং হবে, এরপর দেখুন সিলেক্ট করবেন আরেকটি অপশনে, সিলেক্টে ক্লিক করার পর আপনি শুধুমাত্র বাচ্চাদের জন্য আধার কার্ড আবেদন করার জন্য এখানে আবেদন করবেন, তাহলে আপনি উপরি কোডটি সিলেক্ট করবেন। আর আপনি যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার ইমেল আইডি লিঙ্ক করবেন কিংবা পরিবর্তন করবেন তাহলে আপনি দ্বিতীয় কোডটি সিলেক্ট করবেন। তো আপনি যেটা সেটা আপনি সিলেক্ট করবেন, বাচ্চাদের আধার কার্ড আবেদন করতে চাইলে প্রথমে আপনি সিলেক্ট করবেন, আর আপনি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার কিংবা জিমেল আইডি লিঙ্ক কিংবা আপডেট করতে চাইলে দ্বিতীয় কোডটি আপনি সিলেক্ট করবেন। এরপর রিকোয়েস্ট ওটিপিতে আপনি ক্লিক করে দেবেন। তো আপনি যখন রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে দেবেন আপনি যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন কিংবা জিমেল আইডি উল্লেখ করবেন সেই মোবাইলে আপনাদের কিন্তু ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। আপনি দেখতেই পাচ্ছেন আমাদের মোবাইলে চলে এসেছে ওয়ান টাইম পাসওয়ার্ড, সেটা আমরা এখানে কী করবো, এরপর বসিয়ে দেবো। তো আপনি সেটি বসিয়ে দেবেন, এরপর নিজে কনফার্ম সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করবেন। যদি আপনার মোবাইলে ওটিপি না আসে তাহলে আপনি রিসেন্ট ওটিপিতে ক্লিক করবেন। তো কনফার্ম সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করতে এরপর আপনার সামনে কিন্তু একটি রেফারেন্স নাম্বার চলে আসবে, আপনি দেখতেই পাচ্ছেন এই নাম্বারটিকে আপনি এখান থেকে কপি করে নেবেন। এরপর আপনি উপরে চলে আসবেন, উপরে আপনি দেখতেই পাচ্ছেন যে একটি স্ট্যাটাস চেক করার অপশন রয়েছে, ক্লিক টু ট্র্যাক ইউর রিকোয়েস্ট, এই অপশনে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে এরপর রয়েছে আপনাদের ইন্টার ইউর মোবাইল নাম্বার কিংবা রিকোয়েস্ট রেফারেন্স নাম্বার। তো আপনি যে রেফারেন্স নাম্বারটি পেয়েছেন সেই নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন, কিংবা আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দিয়ে আপনি কী করবেন, এই সাইডে দেখতেই পাচ্ছেন যে ফেস নামে একটা অপশন রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আপনি আবেদন করলেন, কবে আবেদন করেছেন, স্ট্যাটাস কী রয়েছে, পেন্ডিং নাকি অ্যাপ্রুভ, তা আপনি এখানে দেখতে পারবেন। তো আপনাদের কিন্তু এইটুকু কাজেই করতে হবে, এরপর আপনি অপেক্ষা করবেন কি স্ট্যাটাস চেক করে দেখবেন কবে আপনার অ্যাপ্রুভ হয়। যখন আপনি অ্যাপ্রুভ হবে এরপর কিন্তু ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে আধার সার্ভিস যারা কাজ করে থাকে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু আপনি বাড়িতে চলে আসবে মেশিন নিয়ে, এক কথা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে, এবং আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য আপনাদের কিন্তু কোনো ডকুমেন্টসের প্রয়োজন হবে না, শুধুমাত্র 50 টাকা খরচ হবে। এবং আধার কার্ড নতুন করে বাচ্চাদের আবেদন করার জন্য বাচ্চার কিন্তু বয়সের প্রমাণপত্র লাগবে, এরপর বাবা কিংবা মায়ের কিন্তু আধার কার্ড লাগবে, এইটুকু ডকুমেন্টস লাগবে, এবং সম্পূর্ণ ফ্রিতে আধার কার্ড বানাতে পারবেন। এবং আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য 50 টাকা লাগবে, এবং সেই ব্যক্তি কিন্তু আপনার বাড়িতে চলে আসবে, এক কথা যারা আধার সার্ভিসে কাজ করে থাকে সেই পোস্ট পেমেন্ট ব্যাঙ্কের তরফ থেকে এসে আপনার কাজটি কিন্তু করে দিয়ে যাবে। তো আসলে বুঝতে পেরেছেন, তিনি আপনার মতামত কমেন্ট জানিয়ে দেবেন, আর পরবর্তী মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।